ঠান্ডা ২০২৪ রাত্র অনুমান ৮টার সময় নোয়াগাঁও বাজারে বাগবাসা থানাধীন একটা অ্যাক্সিডেন্ট হয়। একটা ট্রিপার আগরতলা সাইড থেকে আসছিল আর একটা বুলেট, মধ্যে দুজন রাইডার এবং পিলিয়ন রাইডার, তারা আসামের সাইড থেকে আগরতলার দিকে যাচ্ছিল। তো রাত্র অনুমানিক ৮টার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টে তারা স্পটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, দুটি বুলেটের ড্রাইভার এবং রাইডার এবং পিলিয়ন রাইডার। তারপর পুলিশ পার্টি সেখান থেকে ইঞ্জুর্ডকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতালে পাঠায়। তো কিছুক্ষণ পরেই কোনজন ইঞ্জুরি মারা যায়। তো এখন পর্যন্ত যা ইনফরমেশান, দুজনই আসামের বাসিন্দা শিলচরের। তো আমরা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, ওর বাড়ির লোককে আমরা ডেকে পাঠিয়েছি, ওরা আজকে রাত্রেই আসবে। তো আমরা একটা আরটিএর একটা মামলা নিয়েছি এবং গাড়ি বুলেট আমরা রিকভারি করেছি বা সিজ করেছি, এবং গাড়ির যে চালক ওকে আমরা অ্যারেস্ট করেছি। স্যার, আমরা জানতে চাইব গাড়ি এবং বুলেট বাইকের নাম্বারগুলো যদি। হ্যাঁ, গাড়িটার নাম্বার, ট্রিপারটার নাম্বার হয়েছে TR05D1806, এবং যে বুলেটটা ছিল রয়্যাল এনফিল্ড, সেটার নাম্বার ছিল AS11P787। স্যার, আমরা জানতে চাইব টিপার গাড়ির যে ড্রাইভারকে অ্যারেস্ট করেছেন ওনার নাম এবং যাকে আমরা অ্যারেস্ট করেছি ওর নাম আপন নাথ, ২৬ বছর, বাবার নাম জিতেন্দ্রনাথ, বাড়ি কালিকাপুর, থানা ধর্মনগর। ধন্যবাদ স্যার।